আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন স্বামী এবং স্ত্রীকে এক বালিশে ঘুমোতে বলেছেন? প্রিয় দর্শক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন স্বামী এবং স্ত্রী তারা যেন কখনো তাদের মাথার বালিশ দুটি ব্যবহার না করে। স্বামী স্ত্রী যখন একত্রে ঘুমাবে তখন তারা একটি বালিশ নিয়ে দুজনে ঘুমাবে। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, স্বামী স্ত্রী এক বালিশের মধ্যে মাথা দিয়ে ঘুমানোর উপকারিতা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, স্বামী স্ত্রী এক বালিশে মাথা রেখে ঘুমালে আল্লাহর রহমত ও ভালোবাসা বেড়ে যাবে। ঘুমানোর সময় এক বালিশের মধ্যে যখন দুজন স্বামী স্ত্রী ঘুমাবেন তখন স্ত্রী যদি তার লম্বা চুল স্বামীর মাথার নিচে বিছিয়ে দেয় তাহলে তাদের মধ্যে ভালোবাসা প্রবল হবে এবং শয়তান কখনো তাদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে পারবে না এবং সেই স্বামী স্ত্রী একজন আরেকজনের অবাধ্য হবে না অন্যায়ভাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর ধ্বংস হওয়ার লক্ষণ হলো স্বামী স্ত্রীর মধ্যে ঘন ঘন ঝগড়াঝাটি হওয়া। এজন্য বলা হয়েছে স্বামীরা যেন তাদের স্ত্রীদেরকে কমপক্ষে 9টি শিক্ষা অবশ্যই দেয়। স্ত্রীরা যেন তাদের প্রত্যেকটি হাতে 2 বা 2-এর বেশি চুড়ি পরিধান না করে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী যদি এক হাতে 2 বা 2-এর বেশি চুড়ি পরে তাহলে এর ক্ষতিকর দিক কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার স্ত্রী যদি এক হাতে 2 বা 2-এর বেশি চুড়ি পরিধান করে তাহলে সেই চুড়ির ঝুনঝুন আওয়াজ পরপুরুষের জন্য হারাম। এর পরের উপদেশ হচ্ছে তারা যেন কোনোদিন গোসলখানায় উলঙ্গ অবস্থায় গোসল না করে, কেননা সর্ব অবস্থায় আল্লাহ তাআলার প্রতি লজ্জা পোষণ করা উচিত, শুধুমাত্র স্বামী স্ত্রী একান্তে সময় কাটানোর সময় ব্যতীত। এর পরের উপদেশ হচ্ছে তারা যেন কখনো গোসলখানায় পেশাব না করে। তার পরের শিক্ষাটি হচ্ছে স্বামীরা তাদের স্ত্রীদেরকে শিক্ষা দিবে তারা যেন কখনো কাবা শরীফের দিকে মুখ করে ইস্তেনজা না করে এবং এই শিক্ষা দিবে যেন কাবা শরীফের দিকে মুখ করে থুতু না ফেলে। প্রিয় দর্শক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্যতম আরেকটি শিক্ষা হচ্ছে স্বামী স্ত্রী একে অপরকে সব সময় সালাম দিবে, এতে করে বৃদ্ধি পাবে। অথচ আমাদের দেশের স্বামীরা বউকে সালাম দেওয়ার ব্যাপারটা একেবারেই হাস্যকর মনে করে। ঘরে ঢুকে বাবা মাকে সালাম দেয় কিন্তু যদি স্ত্রী থাকে তাহলে সালাম দেয় না। অথচ পিতামাতাকে সালাম দেওয়া যতটা গুরুত্বপূর্ণ সমপরিমাণ গুরুত্বপূর্ণ বউকেও সালাম দেওয়া। এর কারণ সালাম শব্দটার অর্থের মধ্যেই নিহিত রয়েছে। সালাম শব্দের অর্থ হচ্ছে আপনার উপর শান্তি বর্ষিত হোক। তো কাজেই পিতামাতার উপর শান্তি বর্ষণ যেমন তার জন্য জরুরি, একইভাবে স্ত্রীর উপর তো আরো বেশি জরুরি। তাই সালাম অবশ্যই দেওয়া উচিত, কেননা সালাম একই সাথে একটা ইবাদত পাশাপাশি দোয়াও। মুহাদ্দিসগণ বলেন, সালাম হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের মধ্যে সবচেয়ে আজিম ও শান সুন্নত, যে সুন্নতটি আল্লাহর রাসূল কখনোই মিস করতেন না। আল্লাহর রাসূলের সকল স্ত্রীরাই এক বাক্যে স্বীকার করেছেন, তারা কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আগে সালাম দিতে পারতেন না।